এখন বক্তব্য রাখবেন মানুষ সদস্য হাবিবুন নাহার, 97 বাগেরহাট 3। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের পরে আমাকে যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে সেজন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সংসদে এসে সারা সকল সংসদ সদস্যের মতো আমিও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ না করে আর কোনো কিছুকেই আগে স্মরণ করতে পারি না। সেই সঙ্গেই স্মরণ করি 15 আগস্ট জাতির পিতার সঙ্গে যারা নিহিত হয়েছিলেন সেই 18 জনকে, যাদের মধ্যে ছিলেন আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, ছিলেন শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলও। স্মরণ করি 3 নভেম্বর কারাগারে নিভৃতে নিহত যারা হয়েছিলেন সেই 4 নেতাকে, স্মরণ করি 21 আগস্টের বোমা হামলায় নিহতদেরকে। এটা যেহেতু ফেব্রুয়ারি মাস, অতএব অবশ্যই ভাষা সৈনিকদেরকেও স্মরণ না করলে আমাদের কোনো উপায় নাই। অবশ্যই আমরা বাংলা ভাষায় কথা বলতে গেলে সারা বছরে তাদেরকে স্মরণ করি কিংবা নাই বা করি, ফেব্রুয়ারি মাসে প্রত্যেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধার নিবেদন করেই থাকি। আমি অবশ্যই এই নির্বাচনের পরে প্রথমেই এই সংসদে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি টানা 4 বারের মতো, মোট 5 বার প্রধানমন্ত্রী হয় আমাদের মাননীয় স্পিকার, টানা 4th বার স্পিকার নির্বাচিত হয়, এবং আপনিও আবারও আমাদের মধ্যে ফিরে আসার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই। আমরা নির্বাচনের আগে এবং পরে সবসময় একটি কথা সবসময় বারবার উচ্চারিত হয়েছে, দেশের উন্নয়ন। অনেকে সেই উন্নয়নকে স্বীকার করেন, আবার অনেকে সেই উন্নয়নকে স্বীকারও করেন না। নির্বাচনের আগে আমি শুনেছি আমাদের নির্বাচনী এলাকায় যে টানা 15 বছর আমার এলাকায় কোনো উন্নয়ন হয় নাই, কিন্তু আমি মনে করি না যে সারা বাংলাদেশে এমন একটি নির্বাচনী এলাকা আছে যেখানে 15 বছর কোনো উন্নয়ন হয় নাই। অবশ্যই একথা বলতে পারি যে আমার নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে না, প্রত্যেকটি ওয়ার্ডেও পাকা রাস্তা অথবা ইটের সোলিং রাস্তা আছে, এবং একটি বিপুল সংখ্যক রাস্তা এবং অবকাঠামোগত দিক দিয়ে স্কুল মাদ্রাসা প্রভৃতির কাজকর্ম টেন্ডার হওয়ার পরেও হয় শুরু হয় নাই অথবা অর্ধ সমাপ্ত করে রেখে দেওয়া হয়েছে, তাই সেইগুলো যাতে তাড়াতাড়ি সমাপ্ত হতে পারে সে ব্যাপারে আমি অবশ্যই নিবেদন আবেদন যাই বলেন সেটা জানাতে চাই। তবে সত্যি কথা বলতে কি, আজকে ঘরে ঘরে বিদ্যুৎ আছে সবার, কিন্তু আমি এমনই একটি নির্বাচনী এলাকার মানুষ যেখানে একটি উপজেলা জুড়ে ঘরে খাবার পানি, এটা কেউ চিন্তাই করতে পারেন না, কোন একটি টিউবওয়েলও বসে না পুরো উপজেলা জুড়ে। এবং আরও এটা হলো মংলা এবং রামপালের 3টে ইউনিয়নেও সেই অবস্থা, অর্থাৎ আমি ঘরে ঘরে আলো দেখার চাইতে ঘরে ঘরে খাবার পানি দেখার জন্য বেশি সবসময় উন্মুখ হয়ে থাকি। আমাকে নির্বাচনের আগে যখন সবাই জিজ্ঞেস করেছে যে আপনি যদি নির্বাচিত হতে পারেন কি করতে চান, আমি বলেছি করতে পারবো এর নিশ্চয়তা নেই, কিন্তু আমি চাই যেটা করতে সেটা যে প্রত্যেকে অন্তত জন্য সবচাইতে প্রয়োজনীয় যে জিনিসটি সেই খাবার পানির নিশ্চয়তা। মংলায় একটি পৌরসভা প্রথম শ্রেণীর, কিন্তু সেখানেও নেই কোনো খাওয়ার পানি, কেন কোনো পানিরই, এক সময় লাইন ছিল, একটি পুকুর সেখানে খনন করা হয়েছিল কিন্তু সেটি সিলটেটেড হয়ে যাওয়ায় আজকে পৌরসভাই বলেন আর ইউনিয়ন বলেন সবারই অবস্থা এক। তো সেই কারণে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী বিগত সংসদে সেই সরকারে 961 কোটি টাকা উপজেলা উপকূলীয় অঞ্চলে পানির খাবার পানি সরবরাহের জন্য সহায়তা করেছিলেন, কিন্তু আমার মনে হয় সেটা অবশ্যই অপ্রতুল, সেটা শেষ হয়ে যাওয়ার পরে আবারও যেন এটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়।
আমরা রামপাল এবং মংলা যাই বলেন না কেন, এখানকার মানুষের সত্যিকার অর্থে যে খাবার অভাব সেটা ঠিক নেই, প্রত্যেকটা মানুষেরই মোটামুটিভাবে চলে যাওয়ার মতো অবস্থান আছে আমাদের আছে। মংলা সদস্য দুই মিনিট, হ্যাঁ দুই মিনিট, যে বন্দর একসময় অচল ছিল তা এখন মোটামুটিভাবে যথেষ্ট এগিয়ে চলছে, আছে আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে, ইপিজেড সব মিলিয়ে মোটামুটি একটা অবস্থানে আমরা রয়েছি, কিন্তু মানুষ যত পায় তাদের চেহারা আরও খুলে যায়, অর্থাৎ তারা চায় আরও বেশি করে উন্নত হতে। আমরা চাই যে আমাদের এই এলাকার আরও বেশি উন্নয়ন হোক, মংলা বন্দর আরও সুন্দর হয়ে উঠুক, এবং সবচাইতে বড় কথা পদ্মা সেতু হওয়ার পরে আমাদের দক্ষিণাঞ্চলের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ যেভাবে তাড়াতাড়ি সকল এলাকায় যাতায়াত করতে পারছে, হয়তো বা আমাদের নির্বাচনী এলাকায় একটি বিমানবন্দর হওয়ার কথা ছিল সেটাকে সবাই ভুলতেই বসেছেন, কারণ তিন ঘন্টা আড়াই ঘন্টায় খুলনা চলে যাওয়া যায়, বরিশালে তিন ঘন্টায় যাওয়া যায়, তো তাহলে পরে এখন আর বিমানবন্দরটিকে আমরা প্রায় ভুলতে বসেছি, কিন্তু আসলে মংলা বন্দর এবং আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র ইপিজেড সব কিছুকে কেন্দ্র করে বিমানবন্দরটিও হওয়া অবশ্য অবশ্যই প্রয়োজন। আমি মনে করি যে উন্নয়নের কোনো শেষ হয় না, আমাদের রাস্তাঘাট থাকলেও সেগুলো যেহেতু লবণাক্ত এলাকা সেগুলো অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এছাড়া ঘেরের জন্য পানি এদিক থেকে ওদিক মিলে পারে, রাস্তা নষ্ট হয়, সেই জন্য যে সমস্ত কাজ এখনও টেন্ডার দেওয়া সত্ত্বেও পড়ে আছে, এবং যে সমস্ত অবকাঠামো মানে স্কুল কিংবা মাদ্রাসা এখনও পড়ে রয়েছে সেগুলোকে দ্রুত সমাধানের চেষ্টায় সবচাইতে আগে আমি সরকারের প্রচেষ্টা চালাতে বলবো, এবং পরবর্তী নতুন ধরনের কিছু হয়তো আশা করব। তো যাই হোক, আমি আর কিছু বলতে চাই না, আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন।